মোহাম্মদ সাল্লাম এমন একজন মহামানব, স্ত্রী মন্তব্য করতেছেন হেরা পর্বত থেকে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তোমার কাছে আমি একটা কথা বলবো, এই কথা বলার আগে তোমার কাছে আমার প্রশ্ন, আমার সম্পর্কে তোমার মন্তব্যটা কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আপনার সম্পর্কে আমার মন্তব্য হলো, আজকে আপনার দেখতে যত ভালো লাগে আগামীকাল আরো ভালো বেশি লাগে, আপনার ভালোর জন্য কোনো শেষ নাই। আমাদের স্ত্রীদের কাছে যদি আমাদের সম্পর্কে মন্তব্য চাওয়া হয়, আস্তে করে বলে, কত মানুষ টায়ারের তলে পড়ে পড়ে না কে, হাজারো মানুষের ভিড়ে এই সিরাত মাহফিল, যে বিশ্ব নবীর জীবনের উপরে, যে বিশ্ব নবীর জীবনের 4000 ঘটনার উপরে আল কোরআন নাযিল হয়েছে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানবার বুঝবার এ বরকতপূর্ণ অনুষ্ঠানে আমাদের আল্লাহ আমাদের যে কবুল করলেন, আমরা এই নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি ঠান্ডা মাথার বক্তা, আমি বেশি গরম বক্তা না, আমি ঠান্ডা মাথায় মানুষের ব্রেন ট্রিটমেন্ট করার বক্তা, কিন্তু আমার আগে যে সমস্ত মানে যে সমস্ত বক্তা যারা বক্তব্য করলে মাহফিল গরম হয়ে যায়, আমি ওই ওখানে বসে বসে শুধু আলোচনা বদলাচ্ছি, যে তৈয়ব ভাই যে ওয়াজ করলো এই আলোচনা আমার এখন চলবে না, আর মামুন এখন যে তাল শুরু করেছে এ ওয়াজবা, শেষ পর্যন্ত চিন্তা করলাম তৈয়ব ভাই এবং হাসান আল মামুন রে যে রাস্তা দিয়ে আলোচনায় গেছে আমি ওই একই রাস্তায় যাব, শুনবেন ইনশাআল্লাহ আপনারা, একটু জোরে শুনবেন, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার সম্পর্কে আমরা একটা প্রশ্নের জবাব জেনে যাব, মুহাম্মদ সাল্লাম সম্পর্কে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের আজকে জবাব হবে আলোচনা। তবে মুহাম্মদ সাল্লাম সম্পর্কে আমি যে প্রশ্ন করব, সেই প্রশ্ন করার আগে আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি করব, একটু জোরে বলুন করব, আওয়াজ করে বলবেন। আচ্ছা বলেন তো, এই আকাশের নিচে এই জমিনের উপরে সর্বকালের সর্বযুগে সর্ববিবেচনায় সর্বোৎকৃষ্ট মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যাপারে আপনারা কি একমত? একটু আওয়াজ করে বলুন একমত, কারা কারা একমত একটু হাত করে দেখুন, একটু জোরে সোরে তকবীর দেওয়া যাবে, লিল্লাহ তাকবীর। তাহলে আকাশের নিচেই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনী আলোচনার আজকের এই অনুষ্ঠান। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা আমি কি গলাবাজি করে বললাম, না এই কথার পিছনে দলিল ইতিহাস বাস্তবতার আলোকে প্রমাণিত? একটু জোরে বলুন ঠিক কিনা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা কি আমি গায়েস ধরে বললাম না? এর দলিল আছে? একটু জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একটা মানুষ ভালো না মন্দ, নিকৃষ্ট না উৎকৃষ্ট, এটা বোঝার উপায় কি? আমরা কেমনে বুঝব কোন একটা মানুষ আমরা ভালো না মন্দ? এটা বুঝতে পারি কয়েকজনের মন্তব্যের মাধ্যমে। আমাদের সমাজে কেহ ভালো কিনা, এক নম্বর তার স্ত্রীর মন্তব্য জানতে হবে, তারপরে ছেলের মন্তব্য জানতে হবে, বন্ধুদের মন্তব্য জানতে হবে, খাদেমের মন্তব্য জানতে হবে, তাহলে বুঝা যাবে ওই মানুষটি আসলে ভালো না আসলে খারাপ। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ভালো মানুষ, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ বলে মুহাম্মদ ভালো। শুধু আল কোরআন না, এই দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ, বৌদ্ধদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, বাইবেল ধর্মগ্রন্থ, মতৌবতীতা দিবা দাকরন্তে প্রকৃতিত্তা বৃষ্ণং ভক্কুয়ে সদা বিশ্বাসা, হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারতের মধ্যে বলা হচ্ছে যে দেবতার নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ জ্ঞানের আলো ছড়াতেন, তিনি একমাত্র মুক্তির লীলা। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। লা ইলাহা হরতি পপম ইল্লা ইল্হা পরম পবম, জন্ম বৈকুণ্ঠ পর বিনতি তো জপ নামে মুহাম্মাদাং। হিন্দুদের ধর্মগ্রন্থ বলে লা ইলাহা বললেন আপনার, লা ইলাহা হরতি পপম, লা ইলাহা বললে পাপ মোচন হয়, ইল্লা ইল্হা পরম পবম, ইল্লাল্লাহ বললে মর্যাদা বেড়ে যায়, জন্ম বৈকুণ্ঠ পর বিনতি তো জপ নামে মুহাম্মাদাং, কবর হাসর মিজান ফুল সিরাতে যদি নাজাত পেতে চাও তাহলে মুহাম্মাদের আদর্শ গ্রহণ করে না। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, স্ত্রী মন্তব্য করতেছেন হেরা পর্বত থেকে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তোমার কাছে আমি একটা কথা বলবো, এই কথা বলার আগে তোমার কাছে আমার প্রশ্ন, আমার সম্পর্কে তোমার মন্তব্যটা কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আপনার সম্পর্কে আমার মন্তব্য হলো, আজকে আপনার দেখতে যত ভালো লাগে আগামীকাল আরো ভালো বেশি লাগে, আপনার ভালোর জন্য কোনো শেষ নাই। আমাদের স্ত্রীদের কাছে যদি আমাদের সম্পর্কে মন্তব্য চাওয়া হয়, আস্তে করে বলে, কত মানুষ টায়ারের তলে বলে পড়ে না কে, বয়সের কত ব্যবধান, বিশ্ব নবী আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সের কত ব্যবধান, হযরতে খাদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সের কত ব্যবধান, বান্ধবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলেন যে তোমার বয়স, তুমি তো ছোট, ওই স্বামী মুহাম্মাদের ব্যাপারে তোমার মন্তব্যটা কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই,
فَإِنَّ الشَّمْسَ تَطْلُو بَعْدَ الْفَجْرِ وَشَمْسِي تَطْلُو بَعْدَ الْعِشَاءِ। আয়েশা বলেন বিশাল আকাশটাকে আমার আল্লাহ একটা সূর্য দান করেছেন, আমি হতভাগা, আমার আল্লাহ একটা সূর্য দান করেছেন, আমার সূর্যের নাম হলো মুহাম্মদ। আকাশের সূর্য প্রতিদিন প্রভাতে উদিত হয়, আবার সন্ধ্যার সময় ডুবে যায়, আর আমার সূর্য ঈশার সময় উদিত হয়, ঈশার নামাজের পরে। আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করে, আমার রসুলের, আমার স্বামীর শরীরের আলোতে আমার হারানো সুই আমি খুঁজে পাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল মেরাজের ঘটনা সংক্রান্ত প্রশ্ন করল আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ ও দাবি করেছে সে একই রাতের মধ্যে মহাকাশ ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম ভ্রমণ করে আল্লাহর সাথে দেখা করে আবার একই রাত্রে পৃথিবীতে ফিরে এসেছে, এমন পাগলামি বক্তব্য আবু বকর তুমি কি বিশ্বাস করো? আবু বকর তখন বলতেছে আমি ছোটকাল থেকে যে মুহাম্মদকে দেখলাম, যদি মুহাম্মদ দাবি করে আমি আকাশে গিয়েছিলাম, আমি সাক্ষ্য দিলাম অবশ্যই বিশ্ব নবী আকাশে গেছে। একটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল তুমি কি বোঝো না, যে কুরআন বহনকারী সেই জিব্রাইল যদি সকাল সন্ধ্যা আকাশ থেকে জমিনে আসতে পারে, যার উপরে কুরআন নাযিল হয় সে একটু আকাশে যাবে, এটা আশ্চর্য কি ঘটনা হলো! আল্লাহ নবীর খাদেমের নাম ছিল হযরতে আনাস। জোরে বলুন কি, আরো জোরে বলুন কি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু মন্তব্য করেন, আমি 10 বছর রসুলের খাদেম ছিলাম, এই 10 বছরের ভিতরে মুহাম্মদ আমাকে কোনোদিন বলে নাই এই কাজ কেন করেছো বা কেন করো না। পৃথিবীতে এমন কোন খাদেম পাওয়া যাবে? আয়েশা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আরবের পাথুরে জমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যখন আমাদের বাড়িতে আসতেন, আল্লাহ নবীর শরীরটা ঘেমে যেত, তার কপালে ঘামগুলি মুক্তার মতন ফুটে থাকতো। আমার মা বলতেন, আনাসে ওই ঘাম শুকাতে দিও না, সুগন্ধির শিশির মধ্যে রাখো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে রসুলের শরীরের ঘাম সুগন্ধি মনে করে ব্যবহার করতাম। খাদেমের মন্তব্য ভালো, বন্ধুর মন্তব্য ভালো, কবি বলতেছে ভালো, বিদ্রোহী কবি নজরুল বলতেছেন, আমি যদি আরব হতাম মদিনার পথ, আমি যদি আরব হতাম মদিনার পথ, সে পথে ভোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনার পথ, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার পক্ষে বসে,
হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে বসে, চোখে আমার বইত নদী, সবার আগে আমি যদি আরব হতাম মদিনারি পথ। কবি নজরুল বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা হানের ধ্বনি। আমার বন্ধুগণ, কবি বলতেছে ভালো, এই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে পৃথিবীর সকল নিরপেক্ষ পণ্ডিত দার্শনিকরা কি বলল, বার্নার্ড শ একজন ইহুদি দার্শনিক বার্নার্ড শ বলল, ও পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চাও, নিরাপত্তার ঠিকানা লাভ করতে চাও, আমি গবেষণা করে বললাম, আমি বার্নার্ড শ বলে গেলাম, তোমরা যদি শান্তি পেতে চাও ওই মুহাম্মাদের ইসলাম ছাড়া উৎপীড়ক কমিউনিজম, মহাসুদকর ক্যাপিটালিজম, তরবারি ঝনঝন গর্জনকারী নাজিজম, স্বাধীনতা হত্যাকারী ফাসিজম, চরম অহংকারী সোশ্যালিজম, ধর্মহীনতা সেকুলারিজম মানুষের শান্তির গ্যারান্টি দিতে পারবে না। আমি বানাস্য বলে গেলাম, শান্তির গ্যারান্টি একমাত্র মুহাম্মাদের ইসলাম। একটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। আমেরিকার খ্রিস্টান মাইকেল এইচ হার্ট 30 বছর গবেষণা করে একটি গ্রন্থ লিখলেন, গ্রন্থের নাম হলো দি 100 জন মহামনীষীর নাম। সেই গ্রন্থের মধ্যে এসেছে, প্রথমেই মাইকেল এইচ হার্ট বললেন, মুহাম্মদ দ্য গ্রেটেস্ট। মুহাম্মদ হলো সেই গ্রন্থের মধ্যে, সেন্ট পলের নাম আছে, আইনস্টাইনের নাম আছে, গৌতম বুদ্ধের নাম আছে, অশোকের নাম আছে, অ্যারিস্টটলের নাম আছে, কনফুসিয়াসের নাম আছে, হিটলারের নাম আছে, প্লেটোর নাম আছে, জরাস্টারের নাম আছে, ওমরের নাম আছে, কিন্তু মাইকেল এইচ হার্ট বললেন, আমি অনেক মানুষ পেলাম, একটা দিক ভালো তো আর একটা দিক ভালো না, কিন্তু আমি একজন মুহাম্মদ সাল্লাম এমন একজন মহামানব যিনি শিশুদের খেলার সাথে স্নেহময় পিতা, প্রেমময় স্বামী, সৎ ব্যবসায়ী, বিচক্ষণ রাজনীতিবিদ, মহাসংস্কারক, সুদক্ষ সেনাপতি, পৃথিবীর দুস্থ বাস্তহারা ভূমিহীন মানুষের অকৃত্রিম বন্ধু। মাইকেল এইচ হার্ট বললেন, পৃথিবীতে যত ভালো শব্দ আছে প্রত্যেকটা শব্দ মুহাম্মাদের নামের পাশে মানায়, পৃথিবীতে যত খারাপ শব্দ আছে একটা শব্দ তার নামের পাশে মানায় না। একটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, স্ত্রী বলে ভালো, বন্ধু বলে ভালো, কবি বলে ভালো, দার্শনিক ভালো, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন কুরআনের ভেতরে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, মহাবিশ্বের যেখানে যেখানে আমি আল্লাহ রব, আমার মুহাম্মদ সেখানে সেখানে রহম। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাম গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে বলবেন না, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে, আলোচনা কি শেষ করে দেব? ওই যে বললাম না, ওই একই লাইনে যাবে, আমি একটু যাচ্ছি না,
ওরা যে গরম করেছে আজকে ঠান্ডা হওয়া চলবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের পাশে হেঁটে যায়, দুইজন বালক বিশ্ব নবীকে দেখে বললেন, দুইজন বালক বললেন, ও মুহাম্মদ, লোকেরা বলে আপনি নাকি রহমাতুল লিল আলামিন, আপনি বিশ্ব জগতের রহমত কিনা, ওটা আজকে আমাদের জানার দরকার নেই, তবে আজকে আমরা জানতে চাই আপনি আমাদের দুই ভাইয়ের জন্য রহমত কিনা, এটা আজকে আমরা পরীক্ষা করব। সুবহানাল্লাহ, কই না কেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন বললেন কেমনে পরীক্ষা করবা, তখন দুইজন বালক বলতেছে মুহাম্মদ ওই যে আমাদের নেতা আবু জেহেল বেশ কয়েক বছর আগে আমাদের কাছ থেকে কিছু টাকা ধার নেই, আপনাদের লোকাই নেই না, জোরে নেই না, নেই না, আমাদের কাছ থেকে বেশ কয়েক বছর আগে আবু জেহেল কিছু টাকা ধার নিছিল, এখন তার কাছে টাকা চাইতে গেলে আমাদের মারির হুমকি দেয়, এবার যদি টাকা চাইতে আসে পুঁচে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল আমাদের টাকা দিতে চাই না, আপনি যদি আবু জেহেলের কাছ থেকে আমাদের টাকা আদায় করে দিতে পারেন আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর রহমত। টাকা আদায় করে দিয়েছেন কোন দিন? ঘটনা ক্রমে কাবা শরীফের চত্বরে কিছু যুবকেরা বসেছিল, দূর থেকেও দুই বালক আর আল্লাহ নবীর কথোপকথন শুনছিল। আল্লাহ নবী দুই বালকের বক্তব্যের পরে আল্লাহ নবী দুই বালককে দুই হাত ধরে এবার আবু জেহেলের বাড়ির দিকে রওনা দিলেন। কাবা শরীফের খুবই কাছাকাছি আবু জেহেলের বাড়ি, ওই আবু জেহেলের বাড়ি অতিক্রম করলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আমার বন্ধুগণ, আবু জেহেলের বাড়ি এখন হাজী সাহেবদের বাথরুম। আমি হজে যাওয়ার পরে চিন্তা করলাম আবু জেহেলের সাথে তো ইসলামের জন্য মারামারি করতে পারলাম না, তোর বাড়ি কি একটু পিশাব করতেও পারবো না? বসেই থাকলাম, মোটে পিশাব বের হয় না। আর এর একটু দূরে মুহাম্মদ ইসলামের বাড়ি, আল্লাহ নবীর বাড়ির বাড়িটা এখন লাইব্রেরি, যত হাজি সাহেবরা যান আল্লাহ নবীর বাড়ির থেকে বই পুস্তক গ্রন্থ ফ্রি বিতরণ করা হয়। আল্লাহ নবী যখন আবু জেহেলের বাড়ির দিকে রওনা দিলেন, ওই যুবকেরা চিন্তা করলো আজকে ঘটনা ঘটবে, আমরা যতদূর জানি আবু জেহেল এত বড় মাইকেছেন ও টাকা তো দেবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা আদায় করে না দিতে পারলে রহমত হতে পারবে না, ঘটনা আজকে একটা ঘটবে। যুবকেরা পিছনে পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে গিয়ে দরজায় নক, ভিতর থেকে আওয়াজ আসলো কে? আল্লাহ নবী জবাব দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মদ, প্লিজ কাবা শুরু করে দিছে, দরজা খুলে দিল। আবু জেহেল বলতেছে ভাতিজা হঠাৎ করে তুমি এখন আসলে কে? আল্লাহ নবী তখন বলছে আমি আসছি প্রয়োজনে। আবু জেহেল বসতে বলল, আল্লাহ নবী বলছে আমি বসার জন্য আসি নাই, আপনার কাছে আমার প্রশ্ন, এই দুই বালক আপনার কাছে টাকা পায় কিনা? আবু জেহেলের কাছে যখন জিজ্ঞাসা করলো টাকা পায় কিনা, তখন আবু জেহেল একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে,
আবার উপরের দিকে তাকাই, আবার রসুলের দিক চেহারা দেখে আবার উপরের দিকে তাকাই, তিন তিনবার তাকা তাকে করে আবু জেহেল আস্তে করে বলতেছে, ভাই আল্লাহ নবী, যুবকরা অবাক হয়ে গেল, আবু জেহেল কেমনে বললো ভাই, ও তো বলবে না ভাই। আল্লাহ নবী তখন বলছেন, তাহলে টাকা এখনই পরিশোধ করতে হবে। এবার আবু জেহেল আবার টাকা তাকি আরম্ভ করে দিল, তিনবার টাকা তাকি করে যেখানে টাকা থাকে সেখান থেকে টাকা এনে এবার মুহাম্মাদের হাতে তুলে দেয়। আল্লাহ নবী বলছে, টাকা তো আমি পাবো না, এই টাকা পাবে ওই বালকেরা, বালকদের হাতে তুলে দাও। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আমরা অনেক সময় মানুষের টাকা আদায় করে দিই, আদায় করে দেওয়ার পরে বলি 50 আমার 50 তোমার। একটু জোরে বলে কি বলে না, টাকা আদায় করে দেওয়ার পরে ও টাকা বাড়ি নিয়ে যায়, এরপরে বলে বাড়ি আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি টাকা পাই না, বালকদের হাতে তুলে দাও। ওই দুই বালক সেই টাকা হাতে নিয়ে রসুলকে নিয়ে এবার সেখান থেকে রওনা দিলেন। কিছু দূর আসার পরে দুই বালক বলতেছে, আজকে হাতে কলমে বুঝলাম মোহাম্মদ সত্যি আপনি আল্লাহর রহমত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই যে যুবকেরা ছিল, যুবকরা বলতেছে, আবু জেহেল তুমি আমাদের সামনে এত মস্তানি মারো, আজকে তো দেখলাম ভেকা সেখা মেজে গেছো। মোহাম্মদ সাল্লাম বলল, টাকা পাই, হ্যাঁ পাই, দিয়ে দাও। দিয়ে দিলে তুমি যে কয় নম্বর নেতা তা আজকে বুঝলাম। আবু জেহেল তখন বলতেছে, আমার সাথে বিয়াদবি করবি না, আমি এখনো লিডার, টাকা কি সাদে দেই। যখন মোহাম্মদ সাল্লাম আমার দিকে তাকিয়ে বলতেছে, আবু জেহেল এরা কি টাকা পাই, তখন মুহাম্মাদের মাথার উপরে বিরাট এক অজগর সাপ দেখলাম। অজগর সাপে আমারে বলে, তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বল পাই, তা না হলে আমি কিন্তু নিয়ে নিলাম। যখন মুহাম্মদ সাল্লাম বলেন এখন দিতে হবে, ওই সর্প বলে, তাড়াতাড়ি দে, আমি এত তাড়াতাড়ি সাপের পেটে যেতে রাজি নেই, এই জন্য টাকা আদায় টাকা পরিশোধ করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্য থেকে একজন রসুল এসেছে, তোমাদের কষ্টের বিষয়গুলি, তোমাদের ব্যথা দেয়, তোমাদের ক্ষতি হয় এমন বিষয়গুলি তার কাছে কষ্টদায়ক, আর ওই মুহাম্মদ তোমাদের কল্যাণকামী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিউতালাকুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله বলতেছেন, ও নবী আল্লাহর রহমতে আপনি তো মানুষের জন্য নরম স্বভাবের, আপনার হৃদয়টা কোমল, আপনার ব্যবহার যদি রুড়ো আর কর্কশ হতো মানুষ আপনার কাছে থেকে সরে যেত। ফাফু আনহুম
মানুষকে মাফ করে দিয়া আপনার কাজ, ওয়াস্তাগফির লাহুম মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করা আপনার কাজ, ওয়াসাফিরুকুম ফিল আমরি কোন ব্যাপারে পরামর্শ করে কাজ করা আপনার কাজ, ওয়াসাফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ কোন ব্যাপারে আপনি যদি সংকল্প গ্রহণ করেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। যে মুহাম্মদ কোমল হৃদয় মানুষের হিতাকাঙ্ক্ষী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো মানুষের মাফ করে দেওয়া, যে মুহাম্মদ সাল্লামকে স্ত্রী মন্তব্য ভালো, যে মুহাম্মদ সাল্লাম সম্পর্কে বন্ধুর মন্তব্য ভালো, যে মুহাম্মদ সাল্লাম সম্পর্কে খাদেমের মন্তব্য ভালো, যে মুহাম্মদ সাল্লাম সম্পর্কে কুরআনের মন্তব্য ভালো, সমস্ত আসমানি গ্রন্থের মন্তব্য ভালো। আমার প্রশ্ন হলো এত ভালো এত সুন্দর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহাম্মদকে নিজের জন্মভূমি নিজের কুরাইশ বংশের লোকেরা এত ভালো মানুষটারে উরা মারে কা, কথা বুঝতে পারেন না? যে ভালো সে তো সবার কাছে ভালো থাকবে, জোরে বল ঠিক কিনা, একটু জোরে বলে ঠিক কিনা। এই জন্য আমাদের দেশে যারা সবচাইতে ভালো হতে চাই ওরা পীর সাহেব হয়। জোরে বলুন কি হয়? পীর মানে হলো ও হলো খারাপের ঊর্ধ্বে, ও ভালো মানুষ। আমাদের বাংলাদেশে এমনও পীর আছে তার কাছে হিন্দুরা মুরিদ হতে যায়, কলেমা পড়া লাগে না। হিন্দু মুরিদ আছে, জোরে বোন আছে না নাই? আরো জোরে বোন আছে না নাই? যে মুহাম্মদ সাল্লাম দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থের মন্তব্য সব থেকে ভালো মানুষ, কুরআনের মন্তব্য ভালো মানুষ, দার্শনিকরা বলল ভালো মানুষ, কবিরা বলল ভালো মানুষ, বন্ধু বলল ভালো মানুষ, স্ত্রী বলতেছে ভালো মানুষ, এত ভালো মানুষ। সেই ভালো মানুষটারে মক্কার লোকেরা থাকতে দিল না, এই ভালো মানুষটারে তায়েফের ময়দানে রক্তাক্ত করে দেওয়া হলো, উহুদের ময়দানে মাথা ভেঙ্গে অস্ত্র হেলমেট ভেঙ্গে মাথার মধ্যে ঢুকে গেল। এই ভালো মানুষটারে সে আবু তালেবে 3 বছর বন্দি রাখলো। আমাদের দেশেও জেলখানা আছে, সেখানে খাদ্য আছে পানিও আছে। বিশ্বনবী তার সাহাবীদেরকে নিয়ে শেবে আবু তালেবে এমন একটা জায়গায় ছিলেন সেখানে খাবারও নাই পানিও নাই, খোদার যন্ত্রণায় নবীর সাহাবীরা গাছের লতা পাতা খাওয়া শুরু করে দিয়েছে। তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ সাহায্য কবে আসবে? তখন আল্লাহ আয়াত নাযিল করে বলছে তাড়াতাড়ি আসবে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। এত ভালো মানুষ তারে মারবে, তারে বন্দি করবে। দারুণ আবু জেহেলের পার্লামেন্টে আইন পাস, যেখানে মুহাম্মদকে পাওয়া যাবে সেখানে খুন করতে হবে। আল্লাহ নবী ওদের পার্লামেন্টে আইন পাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন নবী আপাতত মক্কায় থাকার দরকার নেই, আবু বকরকে নিয়ে গভীর রাত্রে মদিনায় চলে গেল। যে মানুষটা এত ভালো মক্কার লোকেরা কাফেররা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নির্যাতন অত্যাচার নিপীড়ন এত হত্যা আপনার এভাবে নির্যাতন অবিচার করলো মারলো, কারণ ডাকি ছিল, এ কারণ জানার দরকার আছে না নাই? একটু জোরে এবং আছে না নাই? এ কারণ জানার দরকার আছে না? এই কারণটাই হবে আজকের আলোচনা। এই কারণটা কি হবে? আমাদের সমাজে আমাদের দেশে কিছু মানুষ আছে আল্লাহ চাইতেও ভালো,
নাউজুবিল্লাহ। আহা, কিছু মানুষ আছে কি আল্লাহ চাইতো ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত ভালো মানুষ, তারে মক্কার কাফিররা মারল কেন? নিশ্চয় কোন একটা কারণ আছে না নেই? একটু আওয়াজ করে বলুন, আছে না নেই? আমি সেই কারণটা আজকে বলবো, আমি বলবো না, আমি একটা ঘটনা বলবো। সেই ঘটনা বলার পরে কোরআনের তিনটে আয়াতের তরজমা করব, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ও এই জন্যেই ওরা মুহাম্মদ সাল্লামকে মারতে চায়। শুধু একটা ঘটনা বলবো আর কোরআনের তিনটি আয়াত, এতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলেছেন أقسم بهذا البلد وأنت حل بهذا البلد الله বলতেছেন মক্কা শহরের কসম, ও নবী মুহাম্মদ, এই মক্কার কাফেররা আপনার হত্যা করা ওরা হালাল করে এনেছে, আপনার মারা অবৈধ কোনো কাজ না, আপনার মারা কোনো অন্যায় কাজ না, ওরা আপনাকে মারা ওরা হালাল করে নেছে। আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা ওরা হালাল করে নেছে, এই কথাটা বলতে গিয়ে আল্লাহ প্রথমে মক্কা শহরের কসম করলেন কেন? আল্লাহ বলছে লা উকসিমু বিহাযাল বালাদ, এটা বালাদ মানে শহর, মক্কার একটা নাম হলো মক্কা, মক্কার একটা নাম হলো মক্কা, মক্কার একটা নাম হলো বালাদুল আমিন। আল্লাহ বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াকুরিসিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। বালাদিল আমিন মানে শান্তির শহর, মক্কা হলো নিরাপত্তার শহর, মক্কা হলো শান্তির শহর। ও বন্ধুগণ, ভালো করে ইসলাম বুঝতে হবে, মক্কার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে মাছি মারা হারাম, যেখানে মশা মারা যাবে না। হাদিস সাহেবরা যদি এহরাম বাদ অবস্থায় মশা মারে আর মাছি মারে তাহলে হজ হবে না, নষ্ট হয়ে যাবে। একটু জোরে কয় না কে, একটু জোরে বলেন। আল্লাহ বলতেছেন ও নবী, যেই শহরে মশার জীবনের নিরাপত্তা আছে, যেই শহরে মাছির জীবনের নিরাপত্তা আছে, সেই শহরে আপনার জীবনের নিরাপত্তা নাই। আমাদের বাংলাদেশে কত চরিত্রহীন লম্পট, তাদের জীবনে নিরাপত্তা আছে, কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, তাদের জীবনে নিরাপত্তা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে মামুনুল হকের জীবনের নিরাপত্তা নাই, আমাদের বাংলাদেশে আল্লামা সাইদের নিরাপত্তা নাই। এদেশে চোর ডাকাত মস্তান ধর্ষণকারী লুণ্ঠনকারী, তারা বুক উঁচু করে বাজারও গাড়িতে ঘুরে বেড়ায়, পরিমণি স্বামী লাগে না এত বড় পেট নিয়ে মিডিয়ার সামনে, তখনই 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 কাবিল নামাসাই না বুবলি। আমাদের বাংলাদেশে একজন পীর সাহেব আছে, তার কাছে যে মেয়ে যায় তার বাচ্চা হয়ে যায়, কাবিন নামা চাই না, মাহমুদুল হকের কাবিন নামা চাই। ও মুসলমান, তুমি কি জানো কাজী ইব্রাহিম কত বড় আলেম? কাজী ইব্রাহিম তাকে আটকাই রেখেছো
এই কাজী ইব্রাহিম এত বড় আলেম, সে পিশাব করলে যে এলেম বেরোয় যায়, তোর বংশের মধ্যে ওই এলেম অর্জন করা কোনো আলেম পয়দা হবে না, হবে না।